নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজমির ফেরত আরও 3 বাস যাত্রী করোনা আক্রান্ত, কাছাড়ে পজিটিভ পেরে 9। হঠাৎ বদলি কাছাড়ে জেলাশাসক বর্ণালী শর্মা, শনিবার দায়িত্ব নিচ্ছেন কীর্তি জল্লি। পরিস্থিতি উদ্বেগজনক, যে কোনো মুহূর্তে অরেঞ্জ জোনে কাছাড়, বললেন ডক্টর রাজদীপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আজমিরের বাস যাত্রীরাই শিলচরে নতুন করে মারণ ভাইরাস ছড়াচ্ছেন, তাদের শরীর হয়ে এখানে করোনার আমদানি ঘটেছে। বৃহস্পতিবার 4 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর শুক্রবারও আরও 3 ব্যক্তি পজিটিভ বলে ঘোষণা করা হয়েছে। এদিন বেলা 4টে নাগাদ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এই খবর জানিয়েছেন। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 56। এর মধ্যে 34 জনকে ইতিমধ্যে সুস্থ হওয়ায় বাড়ি যেতে দেওয়া হয়েছে, ফলে বর্তমানে মোট 21 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর কাছাড় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 9। করোনা আক্রান্ত প্রত্যেক রোগীর চিকিৎসা শিলচর মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে চলছে। মন্ত্রী হিমন্ত এ ব্যাপারে কোনো আতঙ্ক না ছড়াতে এবং সরকারের নির্দেশিকা মেনে চলতে জনগণের কাছে আর্জিও জানিয়েছেন। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ক প্রতিদিনের মতো শুক্রবারও রুটিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিলচর আবর্ত ভবনে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, গতকালকে রাত্রিবেলা 4 জন পজিটিভ কোভিড পাওয়া গেছিল এবং আজকে দুপুরবেলা আরও 3 জন পজিটিভ কোভিড পাওয়া যায়। এই 4 জন এবং 3 জন, টোটাল 7 জন, এরা সবই আজমির থেকে আসা যে বাস, সেই বাসের সহযাত্রী ছিলেন। কালকে রাত্রে আমরা যখন খবর পাই এই 4 জন পজিটিভ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ওনাদের যারা ক্লোজ কন্ট্যাক্ট, যারা পরিবাররা আছেন, তাদের সবাইকে আমরা পিক আপ করি। পিক আপ করে আমরা জহর নবোদয় বিদ্যালয় পয়লাপুলে শিফট করি। তাছাড়া যে কোভিড চারজন যে পজিটিভ হয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা ওনাদেরকে মেডিকেল কলেজে শিফট করি। এখন যে 3 জন কেস পজিটিভ বেরিয়েছে, বেরোনোর পর আমরা এখন প্রস্তুতি নিয়েছি তাদেরকে, আমরা যে কোয়ারেন্টাইন সেন্টার আছে কোয়ারেন্টাইন সেন্টার থেকে আমরা শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করব। এবং ওনাদের যারা পরিবাররা আছেন, পরিবার বা যাদের যাদের ক্লোজ কন্ট্যাক্টে ছিলেন, সেগুলো আমরা সকালবেলাই আমরা পেয়ে গেছি লিস্টটা। সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককেই আজকে উঠিয়ে আমরা মাস কোয়ারেন্টাইনে আমরা উঠানোর, মানে রাখার ব্যবস্থা করব। তো এখন পর্যন্ত এতটুকুই। আর কয়েকটা স্যাম্পল রান হচ্ছে, এগুলো রিপোর্ট এখনও আসেনি। যেভাবে ডক্টর ভাস্কর গুপ্ত বললেন যে আমরা রিপোর্ট অপেক্ষায় আছি, হতে পারে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো যদি রিপোর্ট পজিটিভ আসে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আর এতিয়ালৈকে আমার 1282 পেশেন্টর স্ক্রিনিং হয়েছে, আর আজি আমার স্যাম্পল কালেক্ট হয়েছে 24, আর এতিয়ালৈকে আমার টেস্ট হয়েছে 1674, আর লাস্ট 24 আওয়ার্স, মানে কালি ইভিনিংয়ের পর আমার টোটাল 7 স্যাম্পল পজিটিভ আছে। সব পেশেন্টই, মানে সেম ট্রাভেল হিস্ট্রি আছে উইথ দ্য সেম বাস ফ্রম আজমির। সো আমার এতিয়ালৈকে 8টা পেশেন্টর পজিটিভ আছে উইথ হিস্ট্রি অফ আজমির ট্রাভেল, আর বাকি কেটা আর টেস্ট আছে, এই রান হয়ে আছে আমার। এতিয়া নাম্বারটা এক্সাক্টলি ক'ব নোৱাৰো, কিন্তু আছে আর টেস্ট হয়ে আছে আমার। স্যার আশঙ্কা আছে আরও বেশি হবো পারে, মানে ট্রাভেলার যে আছে ট্রাভেলার, এতিয়ালৈকে বহুত মানুষের এতিয়ালৈকে টেস্ট কমপ্লিট হওয়া নাই, কাজে আমি এতিয়া কোনো কনফার্ম ক'ব নোৱাৰো, পেশেন্ট বাড়িবও পারে। করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ে সত্যিকার অর্থে শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। অবশেষে বদলি হলেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা। শুক্রবার রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি টিপি বড়গোহাঁই বর্ণালী শর্মাকে বদলির নির্দেশ দেন। কাছাড়ের নয়া জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন IAS অফিসার কীর্তি জল্লি, যিনি বেশ কিছুদিন ধরেই হাইলাকান্দির জেলাশাসক হিসেবে কাজ করছিলেন। বর্ণালী শর্মাকে গুয়াহাটির এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফট ডিরেক্টর পদে বদলি করা হয়েছে।
আর হাইলাকান্দিতে নয়া জেলা শাসক হিসেবে আসছেন আইএএস অফিসার মেঘনিধি দাহাল। অনুমান করা হচ্ছে রাজস্থানের আজমির ফেরত বাস যাত্রীদের কোয়ারেন্টিন না করে বাড়ি পাঠানোর জেরে সমাজে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার জেরেই বর্ণালী শর্মাকে বদলি করা হয়েছে। কীর্তি জল্লি কাছারে বদলি হওয়ার খবরে বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে। শনিবারই জল্লি শিলচরে এসে দায়িত্বভার সমঝে নেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। বুধবার রাজস্থানের আজমির থেকে মোট ৪২ জন যাত্রীকে নিয়ে গাদাগাদি করে একটি বাস শিলচরে আসে। ওই বাসের এক যাত্রী শরীদপুর জেলার বাসিন্দা ফরিদুল ইসলামের লালা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর থেকে বাসের অন্যান্য যাত্রীদেরও পজিটিভ ধরা পড়ছে। প্রতিদিন পরীক্ষা হচ্ছে তাদের, আর বাড়ছে পজিটিভের সংখ্যা। বিষয়টি নিয়ে গোটা কাছাড় জেলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ওই বাসের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না রেখে কেন নিজেদের বাড়িতে পাঠানো হলো, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ফরিদুলের পর বৃহস্পতিবার রাতে শিলচর শহর সংলগ্ন পেঁচাডাহরের বাসিন্দা একই পরিবারের চার ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এরাও বাসে ফরিদুলের সহযাত্রী ছিলেন। শুক্রবার যে তিন ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন তারাও ছিলেন ওই বাসের যাত্রী। জেলা প্রশাসন ওই বাসের যাত্রীরা যে ১১টি গ্রামের বাড়িতে গিয়েছিলেন সব গ্রামকে চারদিক থেকে সিল করে দিয়েছে। সেই সঙ্গে সেখানে মানুষের পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। আর বাস যাত্রীদের পরিবারের সদস্য সহ তারা সেদিন বাড়ি ফিরে যাদের সঙ্গে মিলেছিলেন সেই সব লোককেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পর্যায়ক্রমে সবার স্বাস্থ্য পরীক্ষাও করা হবে, ফলে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে করোনা পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে দিন কয়েকের মধ্যে কাছাড় জেলা গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে চলে যেতে পারে বলে জানিয়েছেন। আজমের থেকে আসা বাসের মধ্যে প্রায় ৪৫ জন ছিলেন, সেই ৪৫ জনের মধ্যে একজনকে ইনিশিয়ালি আমরা দেখতে পেলাম যে উনি পজিটিভ এসেছেন। সেই একজন পজিটিভ আসার ফলে আমাদের অ্যালার্ম রেইজড হয়ে আমরা বাকিদেরকে এনে ইনভেস্টিগেশন করে এখন অবধি মোটামুটিভাবে সবার টেস্ট এসে গেছে। কয়েকজনের আবার সেটাকে রিপিট করতে হচ্ছে, কিছু অনেক সময় ডাউটফুল লাইনে আছে। তো তাদের মধ্যে চারজন পজিটিভ এসছে আর কয়েকজনকে টেস্ট রিপিট করা হচ্ছে। আপনাদের প্রশ্ন যে গাফিলতি প্রশাসন করেছে কি না, প্রশাসন নিজের থেকে কোনো ডিসিশন নিচ্ছে না। প্রশাসন ডিসিশন নিচ্ছে অ্যাজ পার দ্য গাইডলাইন্স লেড আউট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে যে গাইডলাইন ছিল সেইভাবেই কাজ চলছে। তবে আমরা হ্যাঁ চেষ্টা করছি যে শোনিতপুরের যে পেশেন্টটা কীভাবে শিলচরে এসে পৌঁছালো এটা আমাদের কাছে একটা চিন্তার বিষয়। যদি সেই শোনিতপুরের পেশেন্টটা যদি শিলচরের বাসে না চড়তো তাহলে হয়তো আমাদের এই আজকের এই যে দিনটা আছে সেটা হয়তো দেখতে হতো না। আমি আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন টু এ ব্লেম গেম, কার দোষ ছিল কিছু এটা এই সময়ে ব্লেম গেম করার কোনো সময় আমি দেখছি না, কোনো জাস্টিফিকেশন নেই। আমাদের কাছে যে সমস্যা আছে সেই সমস্যাটাকে আমরা ডিল করতে লাগবে। আর হ্যাঁ আমাদের আজকে হয়তো আমরা অরেঞ্জ জোনে চলে যেতে পারি কারণ সিচুয়েশন এরকম আসছে। পরবর্তীকালে রেড জোনে যাবে কি না সেটা আমি বলতে পারবো না, সেটা ডিপেন্ডিং অন দ্য রিপোর্টস, ডিপেন্ডিং অন দ্য পজিটিভিটি আর নেগেটিভিটি অফ দিস প্লেস, এটা সরকার নির্ণয় নেবে কাজেই। তবে হ্যাঁ এটা বলা যেতে পারে নিশ্চিন্তভাবে যে আমরা হয়তো অরেঞ্জ জোনে হয়তো আজকে কালকে সকালের মধ্যে চলে। কাছাড় জেলা প্রশাসনের জারি করা আইন অনুযায়ী শুক্রবার থেকে শিলচরে শুরু হয়েছে যান চলাচলে জোর বেজোর ফর্মুলা। তৃতীয় পর্যায়ে লকডাউন চলাকালীন গ্রিন জোন হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার পর শহরের স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। এতে যানজট এবং জনসমাগম নিত্যদিন বেড়েই চলেছে। এই পরিস্থিতির মোকাবেলায় একদিন জোর সংখ্যার এবং একদিন বেজোর সংখ্যার যানবাহন চালানোর নির্দেশ দেওয়া হয়। জেলা পরিবহন বিভাগের পরিদর্শকেরা বিভিন্ন স্থানে চেকিং পয়েন্ট গড়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই আইন অমান্যকারীদের ২০০০ টাকা পর্যন্ত জরিমানা নিদান রয়েছে বলে বিভাগীয় পরিদর্শক জানিয়েছেন। মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়, আমার লকডাউন শিথিলতা করার পিছত যিনি বর্ধিত ট্রেফিক মানে জাম হয়েছে আর সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ক্ষেত্রে কিছু অসুবিধা হয়ে পড়ার কারণে জেলা উপায়ুক্ত মহোদয় আমার ট্রেফিক যানজটটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে অড ইভেন ব্যবস্থা প্রচলন করে, মানে আপনার সপ্তাহ ছদিন প্রযোজ্য হব। সোম বুধ আর শুক্রবারে অড নাম্বার খিনি গাড়ি যিকোনো ভেহিকলর মানে গাড়ি খিনি চলার অনুমতি দিয়া হয়েছে। আর মঙ্গল বৃহস্পতি আর শনিবারে যুগ্ম সংখ্যার গাড়ি সমূহ চলার অনুমতি প্রদান করেছে। ইয়ার ক্ষেত্রে কিছু এক্সেমশন আছে, যে সরকারি বাহন প্রেস
বা জুডিশিয়ারি রিলেটেড যোনখিনি ভেহিকল হয় বা আপোনাৰ গুডছ কেৰিং ভেহিকল স্পেচিয়েলি সেইখিনি ক্ষেত্ৰত মানে এক্সেম্পশ্যন প্ৰদান কৰা হৈছে। বাকী এইটো ব্যৱস্থাটো 17 তাৰিখলৈকে প্ৰযোজ্য হ'ব, মে 17 তাৰিখলৈকে। তাৰপিছত অনাগত দিনত কি ব্যৱস্থা গ্ৰহণ গ্ৰহণ কৰে এইটো জিলা প্ৰশাসনে নিৰ্ধাৰণ কৰিব। মিডিয়া কৰ্মী বা পুলিচ বা এই ইমাৰ্জেঞ্চি যোন ফায়াৰ ব্ৰিগেড হওক বা জৰুৰীকালীন ব্যৱস্থাসমূহ আৰু প্লাছ গভৰ্ণমেণ্ট ভেহিকলসমূহ বা জুডিচিয়াৰী বা এডভকেটসকলৰ যি ভেহিকল হয় সেইখিনি এক্সেম্পশ্যন ব্যৱস্থা কৰা হৈছে। এই ক্ষেত্ৰত আইন উলংঘন কৰিলে আমাৰ মটৰ ভেহিকল এক্টৰ অধীনত এইটো যোনটো আপোনাৰ ছেকশ্যন 179 আছে, ডিজঅবিডিয়েন্স অফ অৰ্ডাৰ, সেই ছেকশ্যনৰ আণ্ডাৰত 2000 টকাকৈ ফাইন কৰাৰ এটা মানে নীতি আছে, নিয়ম আছে, সেইটো প্ৰযোজ্য কৰা হ'ব। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল শ্রীকোণার একটি পরিবার। বাজার এলাকার বিপুল চৌধুরী নামের এক বাসিন্দার ঘরে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে, শুরু হয় চিৎকার ও চেঁচামেচি। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে গিয়ে অগ্নিকুণ্ড থেকে সিলিন্ডারটি তুলে এনে পাশের জলাশয়ে ফেলে দেওয়ায় আগুন নিভে যায়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ছুটে এলো, উপস্থিত বুদ্ধির জেরে গোটা বাড়িটি বেঁচে যায়। গরু চুরি করতে এসে ভিডিপিও জনতার হাতে ধরা পড়ে এক চোর, তার নাম মিনহাজ উদ্দিন। বাড়ি কাটিগড়া রাজাটিলার বড়বন্দ এলাকায়। বৃহস্পতিবার রাতে কাটিগড়া গোবিন্দপুরে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে মিনহাজ। পরে তাকে কাটিগড়া পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে ধলাই বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃভূমির উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সামাজিক দূরত্ব বজায়ে সরকারি নির্দেশকে মাথায় রেখে সংস্থার সদস্যরা কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস, সম্পাদক অশোক কুমার দাস, বাবলি দাস, শঙ্কর ভট্টাচার্য, উত্তম পাল ও শিক্ষক পিনাক চক্রবর্তী। এদিন আনুষ্ঠানিকভাবে মাতৃভূমির একটি ওয়েবসাইটও উন্মোচন করা হয়। প্যান্ডেমিক করোনা ভাইরাসের সংক্রমণের সময় জাঁক করে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়নি ঠিকই, তবে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ জোরদারভাবে কবিবরণ হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে নিজ নিজ কেতায় মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক মাধ্যমে এদিন ছিল রবি বন্দনা। সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠের মাধ্যমে কবিগুরুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন কাছাড় কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত এইচওডি অর্চনা গুহ। কি অমূল্য সৃষ্টি তিনি করেছেন, যত ভাবি তত জীবনের গভীর থেকে গভীরে এক অতলান্ত রহস্যের গহনে মন নিমগ্ন হয়ে যায়। ভাবতে গেলেও তাকেই অবলম্বন করেই ভাবতে হয়। এ যেন গঙ্গা জলে গঙ্গা পূজা। আলঙ্কারিকেরা শব্দকে ব্রহ্ম বলেছেন, শব্দ ব্রহ্ম এই শব্দগ্রন্থের সার্থক রূপকার রবীন্দ্রনাথ। উপমার কথা বলতে গিয়ে আলঙ্কারিকেরা বলেন উপমা কালিদাসস্য। আর শব্দের কথা বলতে গেলে বলতে হয় শব্দ রবীন্দ্রনাথস্য। কবিতার গানে পরম শক্তির অনুভবের কথা বলতে গিয়ে বলেছেন, আপনাকেই জানা আমার ভুলাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেন। চন্দ্রনাথপুর জিপির চাল কেলেঙ্কারি ঘটনা নিয়ে 5 এজেন্টকে সাসপেন্ড করায় এবার বিপাকে পড়েছেন স্থানীয় দিনমজুর বাগান শ্রমিকরা। সরকারি বরাদ্দের চাল পেতে এখন তাদের জারুলতলা জিপির এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দিনমজুর বাগান শ্রমিকরা। তাদের সব কথা, দুর্যোগের এই সময় 10 কিলোমিটার পায়ে হেঁটে জারুলতলা থেকে চাল সংগ্রহ করা তাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। তাঁরা বলেন চাল যদি দিতে হয় তাহলে তাদের এখানে দিতে হবে।
রাজনীতি তো তোড়াতুড়ি হয়, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা তো জানি না। আমরা যত কেজি চাল দিয়ে ডিলারে যেরকম কয় আমরা এটাই মানিয়া নেই বা ওইটাই আমরা সমর্থন করি, কিন্তু যখন আমরা ওইখান থেকে জানা গেছে যে আমরা এপ্রিল মাসের চাল আমরা পাওয়া গেছে না, রিলিফের চাল পাইছিলাম এটাই আমরা ভাবছি মনে হয় এটাই এপ্রিলের চাল রয়ে গেছে, যার কারণে আমরা আর এটা কথাবার্তা করছি না। কিন্তু যখন যারা গেছে এটা তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পরে চাল বার হয়েছে বিক্রি হয়েছে, কিন্তু যতটুকু আমরা বুঝি আর যে এই এত বড় একটা পাঁচ পাঁচটা ডিলারে এত এত চাল আর একমাত্র খালি ডিলারেই মারে দিব এরকম তো হইতো না, সম্ভব না। কেন উপরতনে যদি হাত না থাকে তো এরকম করা কোনো মতেই সম্ভব না স্যার। তো আমরা অতটুকুই ভাবি, তারারে যখন ডিলারে কইলাম যে তোমরা আমরা চাল তো না চাউল কাটো কেনে, মানুষের নাম কাটো কেনে, তখন তারা কইল দেখো এটা তো আমরা উপরতনেই কম পাই, তো উপরতনে কম পাও আমরা যেরকম কমপ্লেন করি আর তোমরাও কমপ্লেন করো, তখন তারা কইল যে এরকম কমপ্লেন করলে রিলেশন খারাপ হয়ে যাবে, আজকে যে তোমার ঘরে একটা নাম আছে কালকে যদি তোমার বাবা মরে যায় তুমি কালকে যাও তার কাছে, তখন আমি তার কাছে গেলে হে আমার সাইন করিয়া দিত, যার কারণে আমরা রিলেশন বাঁচাইবার লাগি আমরা কম চাল লইয়াই তোমরাও কম চাল দিয়াই। এদিকে দিনমজুর বাগান শ্রমিকরা এদিন চাল কেলেঙ্কারির ঘটনার উপযুক্ত তদন্ত করতে জেলা প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন। আমরা এখানে পাবো, আমরা যদি দিতেই হয় আমাদের এই চন্দ্রনাথপুরে দিতে হবে, আমরা ঝাড়নতলায় গিয়ে আমরা কেনে আনবো, আমরা এটা আনতে পারবো না, আমাদের এইখানে দিতে হবে চালপাত সমস্যা। আর এইখানের মধ্যে আবার চারজনের নামের জায়গায় তিনজন পায়, আবার তিনজন পায় চারজনের পর নাম কাটা আছে, এটা কে কাটলো এটা আরও মোটামুটি এটা ধরানোর জন্য কয়েকদিন আগে ধরা পড়েছে কি কমপ্লেন করার পরে যে দেখা যাচ্ছে যে চাল চুরি হচ্ছে, এরপরে চুরি হওয়ার পরে যে আমাদের ডিলারের চালটা দেওয়ার আগেই রিলিফের চাল দিয়ে হচ্ছে, এরপরে আমরা ধরলাম যে ডিলারের চাল কোথায়, ডিলারের চাল বলছে এখন নেই, এরপরে আমরা ওই মণিমালা শর্মাকে জিজ্ঞাসা করলাম তো বলে কোপারিটি থেকে দেওয়া হয়নি, তো দেওয়া হয়নি, তো আমরা তদন্ত করার পরে আমাদের সাথে প্রতিনিধি দল সহযোগিতা করলো, সহযোগিতা করার বাদে তে সাপ্লাই ইন্সপেক্টররা এলো, ওলা ওলা ওরা আসার পরে আমাদের ডিলারটাকে টেক করে দিল, টেক করার পরে এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে ঝাড়নতলা গিয়ে আনতে হচ্ছে চাল, আজ আমাদের কালীবাড়ি কিংবা বড়াক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার বদরপুর ভারত স্কাউট অ্যান্ড গাইড খেলার মাঠে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 20 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। আজকে সারা ভারতবর্ষে রক্তের অভাবে ক্যান্সার বলুন, গর্ভবতী মহিলারা বলুন, বিভিন্ন রোগের রোগীরা ভুগছে, সেই সাথে সামঞ্জস্য রেখে আমরা বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম অ্যাসোসিয়েশন তথা করিমগঞ্জ সিভিল হাসপাতালের সাথে যোগাযোগ রেখে আমরা আজকে বদরপুরে রক্তদান শিবিরের আয়োজন করেছি, এবং এখানে আজকে যারা রক্ত দান করবেন আমরা বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন। উধারবন বিধানসভা কেন্দ্রের গোসাইপুর দ্বিতীয় খণ্ডের 50 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী রেজিয়া বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ একবাক্যে খণ্ডন করলেন কেন্দ্রের অভিভাবকরা। তারা বলেছেন 21 এপ্রিল গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য যেসব খাদ্য সামগ্রী বণ্টন করেছেন রেজিয়া তাতে কোনো রকমের দুর্নীতি হয়নি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মনন বেগম লস্কর, সোমা বেগম লস্কর সহ বহু অভিভাবক। 50 নং কেন্দ্রের কর্মী রেজিয়া বেগম কইয়া যে কালকের যে অভিযোগটা উঠাইছেন এরিয়ার মানুষের সম্পূর্ণ মিথ্যা, তারা দুষ্টামি করছে এইটা, এই অভিযোগটা দেখে এরিয়ার মানুষ আইয়া আজকে তারা আমি মিডিয়া দেখাইয়া আনছি এই অভিযোগের কারণে, তারা আইয়া তারা প্রমাণ দিয়া গেছে যে তারা সম্পূর্ণ জিনিস পাইছে কিনা, তারা সম্পূর্ণ জিনিস পাইছে তারা জানাইয়া গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আজমির ফেরত আরও 3 বাসযাত্রী করোনা আক্রান্ত, কাছাড়ে পজিটিভ পেরে 9। হঠাৎ বদলি কাছাড়ে জেলাশাসক বর্ণালী শর্মা, শনিবার দায়িত্ব নিচ্ছেন কীর্তি জল্লি। পরিস্থিতি উদ্বেগজনক, যে কোনো মুহূর্তে অরেঞ্জ জোনে কাছাড় বললেন ডক্টর রাজদীপ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।